লোকসভা ভোটে প্রস্তুত নিচ্ছে বাম যুব নেত্রী বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি। লালের ওপর ভরসা রাখছে, শাসক দল তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে সিপিআইএম ঘরের ছেলে ঘরেই ফিরছে। কেননা তৃণমূলের দুর্নীতি চারিদিকে চোর চোর বলে শুনতে হচ্ছে তৃণমূলের দুর্নীতিবাজের বিরুদ্ধে বামপন্থীদের লড়াই। সরকারে নেই কিন্তু বামপন্থীরা মানুষের দরকারে রয়েছে। বামেদের এই জৈবনের ঢল আছড়ে পড়ছে। বামেদের একসময় স্লোগান ছিল, সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল আর না, চোর রাজ্য গুন্ডারাজ পুলিশ লুকায় টেবিলের তলায় এই তৃণমূল সরকার আর নয়। স্বাভাবিকভাবে বামেদের এই পথশিশু থেকে তরুণ তুর্কিরা মীনাক্ষী মুখার্জিকে সামনে রেখেই 2026 বিধানসভা নির্বাচনে পদপ্রার্থী হিসেবে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে দৌড়ে এগিয়ে থাকবে বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জি। কেননা মীনাক্ষী মুখার্জি এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যা সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরছে। হাজার হাজার মানুষজন লালের ওপর কিন্তু ভরসা রাখছে। শীত গ্রীষ্ম বর্ষা বামপন্থীরা মানুষের ওপর শেষ ভরসা রাখবে, তাই জনতার দরবারে বাংলার অগ্নিকন্যা কমরেড মীনাক্ষী মুখার্জির হয়ে পথ শিশুরা একেবারে হাতে লাল ঝান্ডা নিয়ে মীনাক্ষী মুখার্জির একেবারে স্লোগান তারা বইতে শুরু করছে। সোশ্যাল মিডিয়াতে এটাই এখন দেখার বিষয় রয়েছে। 2024 লোকসভা ভোটে মীনাক্ষী মুখার্জি বড় একটা মেন ফ্যাক্টর হতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। শীত গ্রীষ্ম বর্ষা মীনাক্ষী মুখার্জি, গরিব দরিদ্র অসহায় মানুষের ভালোবাসা, এটাই স্বাভাবিকভাবে রাজ্য রাজনীতির দোরগোড়ায় দেখছে। বামেদের এই তরুণ তুর্কিরাই আগামী দিন পথ দেখাতে পারে বলে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল। 2024 লোকসভা ভোট, তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে বামপন্থীরা। বামেদের এই স্লোগান সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল, যে সিঙ্গুর থেকে শালবনি ক্ষেতমজুরির কান্না শুনি এই তৃণমূল বাংলা থেকে একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, ঘরের ছেলে ঘরেই ফিরবে বাংলা।